हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल लेकेस फैमिली। आशा करी सकले तुम्हारा भलो आछो। आज के एक चेला माछ दिए आलू बेगुन दिए एक तरकारी कर देखाबो। एखन आलू काटा आछे, एखाने बेगुन काटा आछे लम्बा लम्बा करे, टमेटो आछे, प्याज कुची, पाँचटा काँचा लंका आछे, धने पाता आछे, लवण हलुद तेल और एखाने पाँच पिस माछ आछे। प्रथमे आमि माछटा भेजे नेब, लवण हलुद माखिए नेब। लवण माखिए निच्छि माछे, हलुद माखिए निच्छि, ভালো করে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কাঁচা কুচি কুচি পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর আলুটা একসঙ্গে ভাজা হয়ে যাবে। টমেটো দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, সব কিছু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এবার ভালো করে সব কিছু ভেজে নেব। আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কোনো মশলাই আমি আর দেব না, একদম সাধারণভাবে রান্না করব কম মশলায়। আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো আলুগুলো গলার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি ঝোলের উপর। আমি আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আবার ঢেকে দেব। দেখো আলু বেগুনগুলো ফুটে উঠেছে, গলেও গেছে সবকিছু। এবার আমি সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি।
আর একটুখানি জাল দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে, নামিয়ে দিচ্ছি। আলু বেগুন দিয়ে চালা মাছের তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে, তাহলে নতুন নতুন রান্নার রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, থ্যাংক ইউ।